আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। মুমিনের জীবনে সবচেয়ে বড় চাওয়া পাওয়া হলো আল্লাহ তাআলার ভালোবাসা। মুমিন তার রবের সন্তুষ্টি ও ভালোবাসা পাওয়ার লক্ষ্যে গোটা জীবন ইবাদত করে। যে তার রবের ভালোবাসা পেয়ে যায় সে পরম সৌভাগ্যবান। যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন তারা হলেন, ইবাদতের প্রতি ভালোবাসা মানুষের আগ্রহ বাড়ায় আর শ্রদ্ধা ভয় ভীতির মাধ্যমে ইবাদতে নিজেকে বিলীন করে দেওয়া যায়। এটা হলো এহসান। এহসান শব্দের অর্থ সৌন্দর্য বর্ধন, সম্পূর্ণতা, পরিপূর্ণতা, চমৎকারিতা, দয়া, সদ্ব্যবহার, অবস্থার উন্নতিকরণ, কোনো কিছুকে ভালো করা, উন্নত করা বা সুন্দর করা। মানব চরিত্রে এহসান এক অনন্য গুণ হিসেবে পরিচিত। এহসানই মানুষকে আশরাফুল মাখলুকাতের মর্যাদা দান করেছে। ব্যক্তিগত, সামাজিক ও ধর্মীয় জীবনে এহসানের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। এহসানের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। এহসান অবলম্বন করেই মানুষকে ইবাদত করতে হবে, কেননা এহসানের মাধ্যমেই মানুষ তার প্রতিটি মুহূর্তকে ইবাদতে পরিণত করতে সক্ষম হয়। এই জন্য আমাদের যা যা করণীয়, মানুষ সব সময় এমন মনোভাব পোষণ করবে যেন সে তাকে বা আল্লাহকে দেখছে। বান্দা যখনই আল্লাহকে দেখছে ভেবে যে কোনো কাজে সময় অতিবাহিত করবে, তখন তার প্রতিটি মুহূর্তই ইবাদতে পরিণত হবে। তবে কোনো প্ররোচনাই তার কাজে অনুপ্রবেশ করবে না। বান্দা যত চাওয়া তার সবই আল্লাহর কাছে চাইতে হবে, তখন আল্লাহ তাআলা তার সব চাওয়াই পূর্ণ করে দেবেন। দুই নম্বর, মানুষ তার সময় এমনভাবে অতিবাহিত করবে যেন সে আল্লাহকে না দেখলেও আল্লাহ তাআলা সব কর্মকাণ্ড দেখছে। মানুষ যখন এই মনোভাব পোষণ করবে, তখন তার দ্বারা অন্যায় কাজ করা কোনোভাবেই সম্ভব হবে না। অন্যায় কাজ থেকে মুক্ত হতে পারলেই মানুষ সব কাজে সফলতা পাবে আর প্রতিটি মুহূর্তই তার ইবাদত হিসেবে পরিণত হবে। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে পাওয়া কিংবা আল্লাহকে দেখতে না পেলেও আল্লাহ তাআলা দেখছেন, এ অনুভূতি হৃদয়ে জাগ্রত করাই হলো ইহসানের সর্বোচ্চ স্তর, যা প্রত্যেক মুসলমানের জন্য অনেক জরুরি। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহর নির্দেশের সামনে মস্তক অবনত করে, সৎ কাজে নিমজ্জিত থাকে এবং ইব্রাহিমের ধর্ম অনুসরণ করে, তার চেয়ে দ্বীনের ব্যাপারে আর কে উত্তম। সূরা নিসা আয়াত 125 নম্বর। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হওয়ার সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করুন। আমিন।